بسم الله الرحمن الرحيم. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ويقول الله عز من قائل: ما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وإن أطعتموهم إنكم لمشركون. ويقول الرسول صلى الله عليه وسلم: الشرك في هذه الأمة أخفى من دبيب النمل على الصفا ليلة الظلماء، وأدناه أن تحب على شيء من الجور، وأن تبغض على شيء من العدل. رواه الحاكم في المستدرك عن أم المؤمنين عائشة رضي الله عنها. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করছেন, আমাদের দেহকে লালন পালন করছেন, মাটি জাত সব উপায় উপকরণ দিয়ে আমাদের অন্তর আত্মাকে লালন পালন করছেন, আসমান থেকে অবতারিত কোরআন সুন্নাহ তথা ওয়াহি দিয়ে, যিনি আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দিয়েছেন। জীবনের লক্ষ্য হলো তাঁর তাওহীদ এবং নবীওয়ালা পথে চলে তাঁর সন্তুষ্টি অর্জন করা, তাঁকে পাওয়া, যিনি আমাদের জন্য আমাদের জীবনের ধারা বর্ণনা করে দিয়েছেন, লাইফ স্টাইল বর্ণনা করে দিয়েছেন, কীভাবে বাঁচতে হবে, কীভাবে থাকতে হবে সেটা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। কবরের যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে, মার রব্বুক তোমার রবকে, মা দিনুক তোমার দিন কি, মান নবীয়ুক তোমার নবীকে, মা ইলমুকা ওমা ইউদরিক চতুর্থ প্রশ্ন, তোমার সোর্স অফ নলেজ কি, তোমার জ্ঞানের উৎস কি, কোন সিলেবাস বুক পড়ে তুমি এসেছো। সারাটা জীবন ভরে এ চারটি প্রশ্নের উত্তরই আমাদের শিখতে হবে, অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য হতে হবে আমাদেরকে আল্লাহওয়ালা, দ্বিতীয়ত হতে হবে ইসলামওয়ালা, তৃতীয়ত হতে হবে নবীওয়ালা, চতুর্থত হতে হবে কোরআনওয়ালা। আল্লাহওয়ালা হলে মার রব্বুকা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, ইসলামওয়ালা হলে মা দীনুকার উত্তর আমরা দিতে পারবো, নবীওয়ালা হলে মান নবীয়ুক এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। আর কোরআনের ছাত্র হলে জীবনময় কোরআনময় যদি থাকতে পারি তাহলে কবরে গিয়ে বলতে পারবো, কারণ অত কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আমি কোরআনেরই ছাত্র ছিলাম, আমার জীবনময় গবেষণার বিষয়বস্তু ছিল আল কোরআন, আমার আবৃত্তির বিষয় ছিল আল কোরআন, আমার সকাল সন্ধ্যার দিবারাতের সংস্কৃতি ছিল কোরআনের আবৃত্তি, কোরআন অনুধাবন, কোরআনকে নিয়ে বিশ্লেষণ,
কোরআন নিয়ে জীবন গড়া, কোরআনের চরিত্র যেমন আমারও চরিত্র তেমন, আমার জীবন মিশন ভিশন ছিল এরকম, তাহলেই কেবল উত্তর দেওয়া সম্ভব হবে। সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করছি যিনি আমাদের জীবনের সব কিছু এভাবে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরম, আজকে আমার খোদবার বিষয় হবে তাওহীদ ও সুন্নাহ বনাম শিরক ও বিদআহ, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমি গতানুগতিক ধারায় আজকে তাওহীদ ও সুন্নাহর বর্ণনা দেব না বা শিরক ও বিদআহর বর্ণনাও দেব না, একটু জীবন ঘনিষ্ঠ সামাজিক দর্পণে সমাজের আয়নায় দেখে একটি দৃষ্টি দেব, কোরআন ও সুন্নাহ দেখে আরেকটি দৃষ্টি দেব বর্তমান সমাজের দিকে, আমাদের মুসলিম জনগোষ্ঠীর জীবনধারা লাইফ স্টাইলের দিকে। তাওহীদ ও সুন্নাহ জীবনের সব কিছুকে বেষ্টন করে আছে। একজন মুসলিমের রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরানো তাওহীদের সাথে সংশ্লিষ্ট, সুন্নাহর সাথে সংশ্লিষ্ট, ইমানের সাথে সংশ্লিষ্ট। ও আদনাহু এমত ও আদনাহ এমতুল আজা আনি তরিক, সহিহ মুসলিম বর্ণিত কিতাবুল ইমানের যে হাদিসটি, সর্বনিম্ন ইমান, সর্বনিম্ন তাওহীদ, সর্বনিম্ন ইসলামিক লাইফ স্টাইল হল কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখলে সরিয়ে দাও, পথিকের যাতে কষ্ট না হয়, এটাও তাওহীদের সাথে সংশ্লিষ্ট, সুন্নাহর সাথে সংশ্লিষ্ট। এটা না করা, কষ্টদায়ক বস্তু দেখলাম সরালাম না, এটা না করা একটি শিরকি, শিরকের সাথে সংশ্লিষ্ট, কারণ মুশরিকরা মানুষকে কষ্ট দেয়। এটা না সরানো বিদআর সাথে সংশ্লিষ্ট, এটি মুসলিম সমাজের সংস্কৃতি নয় যে কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকবে আমি সরাব না। কারণ তাওহীদ ও সুন্নাহকে, পুরো ইসলামকে আল্লাহ একটি গাছের সাথে তুলনা করেছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, তুমি কি দেখনি, তুমি কি জানতে পারোনি, তোমার অন্তর্নয়ন দিয়ে অন্তর্চক্ষু দিয়ে তুমি কি দেখতে পাওনি, তোমার সামনে কি এই আলো আসেনি, কাইফা দরাবাল্লাহু মাসালান, কিভাবে আল্লাহ বর্ণনা করেছেন একটি উপমা, একটি উদাহরণ, একটি এক্সাম্পল, একটি বুদ্ধি জ্ঞান ভিত্তিক মৌলনীতি। কোরআনের প্রতিটি উপমা হলো এক একটি মূলনীতি, বুদ্ধিজাত জ্ঞানজাত এক একটি ইউনিভার্সাল ল, সেই ল আল্লাহ বর্ণনা করছেন, ইসলামের মূল নীতিটি ঘোষণা করছেন। সেটা কেমন? কালেমাতান তৈয়বা, কালেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে আছে, পুরো ইসলামিক জীবন যার উপরে ভিত্তিকৃত হয়ে আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মহাবিশ্বের অস্তিত্ব স্থাপন করা হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন হারিয়ে যাবে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউক্বালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহ মুসলিম, ইমাম মুসলিম বর্ণিত সহিহ হাদিসটি। কেয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে পৃথিবীতে, যেদিন বলা হবে না সেদিন কেয়ামত হয়ে যাবে, মানে ফাউন্ডেশন শেষ। একটা নদীর তীব্র স্রোতে যখন নিচ থেকে বালিগুলি সরে যায়, উপরে শুধু দেখা যায় ঠিক আছে, ভিতরে ঠিক নেই, ফাউন্ডেশন শেষ, কিছুক্ষণের মধ্যে সেটা বিশাল ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ঠিক মহাবিশ্বের ফাউন্ডেশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হারিয়ে গেলে মহাবিশ্ব চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সেই উপমা দিচ্ছেন কালেমাতান তৈয়বা কাশাজারতিন তৈয়বা, কালেমা তৈয়বাটি পুরো ইসলামটি, কালেমা তৈয়বাই পুরো ইসলাম, সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াতের সারাংশ, মূল বিষয়, মূল নিউক্লিয়াস এটাই। এটা যেন একটি পবিত্র বৃক্ষ, উর্বর বৃক্ষ, ফলদায়ক বৃক্ষ, আসলোহা সাবেদ, যে বৃক্ষের জড় শিকড় মাটির গভীরে পতিত আছে,
وفروها في السماء شاكا فشاكا উদ্ধা কাছে বিস্তৃত হয়ে আছে তুতি উকুলাহা সে তার ফল দেয় কুল্লাহিনিন প্রতিটি মৌসুমে 12 মাস 12 মেশে গাছ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত ফল দিয়েই যাবে কেউ এর ফল বন্ধ করতে পারবে না প্রতি ক্ষণে ক্ষণে প্রতি সকাল সন্ধ্যায় প্রতি দিবারাতে প্রতি মুহূর্তে সে তার ফল দিয়ে যাবে বিইজনে রব্বহা কারণ তার রবের অনুমোদন আছে তার ফল ফলবান হওয়ার 12 মাসে ফলের গাছ হওয়ার পক্ষে রবের এই অনুমোদন নস্যাৎ করার ক্ষমতা কারো নাই অতএব ইসলামটা একটা গাছ এই গাছের একেবারে মগডালে যে পাতাটা আছে ছোট্ট পাতা কুচি পাতা সেটাও ইসলাম সেটাও তাওহীদ সেটাও সুন্নাহ এই গাছের ছালটাও ইসলাম এর ছালটাও তাওহীদ এর ছালটাও সুন্নাহ এর ভিতরের জড় শিকড় এর ফল এর বাকল এর যা আছে পুরোটাই ইসলাম পুরোটাই তাওহীদ পুরোটাই সুন্নাহ অতএব মুসলিম সমাজে যা কিছু ইসলামই থাকা দরকার সেটা না থাকাটাই শিরক সেটা না থাকাটাই বিদআ নবীজি যেটা বলতেন প্রত্যেকটি খুতবায় আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব অনেক আহলে হাদিস ভাইরা কোরআন কম পড়েন এই ভেবে যে আমরা তো আহলে হাদিস আমরা তো আহলে কোরআন না এজন্য আহলে হাদিস ভাইদের মধ্যে কারি সংখ্যা কম অন্যদের তুলনায় হাফেজের সংখ্যাও কম এটা ভুল এটা আরেক বেদা এটাও একটা বেদা আহলে হাদিস ভাইদের মধ্যে এটা বেদা তাদের মধ্যে থাকতে হবে এক নম্বরে কোরআন কারণ আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কোরআন এই জন্য আহলুল হাদিস মানে প্রথমে আহলুল কোরআন তারপরে হলো আহলুল বুখারি ও আহলুল মুসলিম আহলে তিরমিজি আহলে আবি দাউদ আহলে ইবনে মাজা আহলে হাদিস হাদিস বললে প্রথমে কোরআনকে বুঝতে হয় এই জন্য আগে কোরআন শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে হাদিস শিখান নাই আগে নবীর বাণী শিখান নাই আগে শিখিয়েছেন এ কোরআন বিসমি রব্বিকাল্লাজি খলক কোরআন উনি প্রতি রাত 3.5-4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে হাদিস আবৃত্তি করতেন না প্রতি রাত রাতের 2/3 রাতের 1/3 রাতের অর্ধ জুড়ে তিনি প্রতি রাত আবৃত্তি করতেন কোরআন أدنى من ثلث الليل ويا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا অর্ধ রাত রাতের 1/3 রাতের 2/3 কোরআন তেলাওয়াত করো অতএব এক নম্বর বাদ দিয়ে দুই নম্বরে যাওয়া এটা একটা বেদা অর্থাৎ ইসলামিক লাইফস্টাইলের বিপরীত অর্থাৎ নবীজির রেখে দেওয়া জীবনধারার উল্টা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া জীবনধারা হলো কোরআনময় হওয়া তারপরে হাদিসময় হওয়া এটা উল্টে ফেলেছি আমরা অনেকের মধ্যে তো সেটাও নাই হাদিসও নাই হাদিস পর্যন্ত যারা থাকবেন কোরআনকে কম গুরুত্ব দিলেও হেদায়েতের উপর থাকবেন কারণ নবীজি বলেছেন তামাল হাজির উম্মা বুরহাতান বিকিতাবিল্লাহ আমার উম্মত এক যুগ পার করবে আল্লাহর কিতাব নিয়ে কিতাবুল্লাময় তারা হবে সর্বোত্তম অবস্থা সুম্মা তা'মালু বুরহাতান বিসুন্নতি রাসূলিল্লাহ তারপর এক যুগ কাটাবে আল্লাহ রাসূলের হাদিস নিয়ে এটাও হেদায়েত এটা ঠিক আছে যদিও একটু আগের তুলনায় দ্বিতীয় পর্যায়ে সুম্মা তা'মালু বুরহাতান সুম্মা তা'মাল বি আরাইহিম তারপরে রায় দিয়ে নিজের বুদ্ধি বিবেক দিয়ে আমল করা শুরু করবে ফায়জা ফালু যালিকা দল্লু যখন এটা করবে গোমরা হয়ে যাবে ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব কোরআন হলো এক নম্বর হাদিস আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা আল্লাহ সবচেয়ে সুন্দরতম হাদিস নাজিল করেছেন কি রূপে কিতাবাম মুতাশাবিহা এমন কোরআন রূপে যে কোরআন পুরোটাই একটার সাথে একটা মিল কোনো বেমিল পাবেন না
পাণ্ডিত্যের দিক থেকে, সংবাদের সত্যতার দিক থেকে, বিধিবিধানের ন্যায়পরায়ণতার দিক থেকে, তার অলঙ্কারের দিক থেকে, তার বিজ্ঞানময়তার দিক থেকে, তার অন্তর্দৃষ্টি দেওয়ার দিক থেকে, তার উজ্জ্বল জ্যোতির্ময় হওয়ার দিক থেকে, তার হেদায়তময় হওয়ার দিক থেকে, তার সমস্ত ব্যাধি, দেহের ব্যাধি, অন্তরের ব্যাধি, সমাজের ব্যাধি, রাষ্ট্রের ব্যাধি, বিশ্বের সকল ব্যাধির নিরাময় হওয়ার দিক থেকে, সর্বদিক থেকে কোরআন একটির সাথে একটি এক সুতোয় গাঁথা, যেহেতু এক রব্বুল আলমিনের কিতাব। এই জন্য কোরআনকে বলা হয়েছে আহসান আল হাদিস, সবচেয়ে সুন্দর হাদিস। আর নবীজি বলছেন খায়র আল হাদিস, সবচেয়ে বেশি কল্যাণ দেবে যে হাদিস, সবচেয়ে বেশি সওয়াব নিয়ে আসবে তোমার জীবনে যে হাদিস, সবচেয়ে বেশি হেদায়েত নিয়ে আসবে যে হাদিস, সবচেয়ে বেশি নূর নিয়ে আসবে, সবচেয়ে বেশি বারাকা নিয়ে আসবে, সবচেয়ে বেশি অন্তর্দৃষ্টি তোমাকে দেবে, সবচেয়ে বেশি শান্তি দেবে, সবচেয়ে বেশি তোমাকে ঐক্যবদ্ধ করবে, শক্তিশালী করবে, এনার্জেটিক করবে যে হাদিস, সে হাদিসটির নাম হলো কোরআন কিতাবুল্লাহ। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এরপরে দুই নম্বরে হলো নবীজির হাদিস, ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসলো হাদিস, এবার আসলো সুন্নাহ, এবার আসলো বুখারী মুসলিম তিরমিজি নাসাই সিলসিলাতুল আহাদিস সহিহা ইত্যাদি ইত্যাদি। এটা কয় নম্বর? দুই নম্বর। দুই নম্বরকে এক নম্বরে নেওয়া এটা একটা বেদা, এটা কুসংস্কার, এটা সাহাবিদের জীবনে ছিল না। আর এক নম্বরকে দুই নম্বরে নিয়ে যাওয়া বা এক নম্বরকে বাদে দিয়ে দেওয়া এটা একটা কুসংস্কার। মুসলমানদের সমাজে এমন স্কুল হওয়া, এমন কলেজ হওয়া, এমন ইউনিভার্সিটি হওয়া, এমন বিদ্যালয় হওয়া যেখানে খায়র আল হাদিস নাই, যেখানে কিতাবুল্লাহ নাই, যেখানে হাদিয়ে মুহাম্মাদিন নাই, সেই ধরনের বিদ্যালয় গড়াও একটা বেদা, একটা কুসংস্কার। এটা লর্ড মেকলেরা দিয়ে গেছে আমাদের মেরুদণ্ড ভাঙ্গার জন্য। ওরা বলেছিল যে এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে দখল করতে পারবো না আনলেস উই ব্রেক ভেরি ব্যাকবোন অফ দিস নেশন, এই জাতির মেরুদণ্ড ভেঙে না দিলে এদেরকে দখল করা যাবে না, হুইচ ইজ দেয়ার স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজ, তার আধ্যাত্মিক, তার সাংস্কৃতিক যে উত্তরাধিকার আছে এটা মেসামার, এটার মেসমার করে না দিলে এদেরকে দখল করা যাবে না। স্কুল থাকবে সেখানে কোরআন থাকবে না, এটা একটা কুসংস্কার, এটা একটা বিদআত। কি শিখাও? সমস্ত বিজ্ঞান, সমস্ত ভূগোল, সমস্ত মহাকাশ বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, মেডিকেল সায়েন্স, বায়োলজি, সমস্ত লজি এই কোরআনের মধ্যে। তুমি কি পড়ালা কোরআন ছাড়া? তোমার বিগ ব্যাং থিওরি কোরআন থেকে নেওয়া হয়েছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আসমান জমিন একটা পিণ্ড ছিল, আমি বিস্ফোরিত করে আলগা করে দিয়েছি। সম্প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্ব কোথায় পেয়েছো? কোরআনে। সূরা আয-যারিয়াত 46 থেকে 48 নম্বর আয়াতগুলি দেখো, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসাউন। আকাশকে আমি এনার্জি থেকে সৃষ্টি করেছি আর একে আমি প্রতিনিয়ত প্রতিক্ষণে মুহূর্তে সম্প্রসারণ করে চলেছি। প্রতিটি জিনিসের মধ্যে জোড়া আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু, সব কিছুর মধ্যে জোড়া আছে। এই তথ্য কে দিয়েছে? 1400 বছর আগে কোরআনেই দিয়েছে। অমিন কুল্লি শাইইন খলকনা জাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ ছাড়া আর যত মাখলুক আছে সবাই জোড়া জোড়া আছে, আমি জোড়া সৃষ্টি করেছি। সত্যের জোড়া হলো মিথ্যা, আলোর জোড়া হলো অন্ধকার, মাটির জোড়া হলো আকাশ, ঠিক নয় কি? নারীর জোড়া হলো নর, বিপরীত দিক থেকে প্রত্যেকটি জিনিসের এমন জোড়া আমি সৃষ্টি করেছি। ইসলামের জোড়া হলো কবর, ঠিক নয় কি? তাওহিদের জোড়া হলো শিরিক, তাওহিদ শিরক, বিপরীত জোড়াময় সব জিনিস আমি সৃষ্টি করেছি। পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষমতা আছে, কোন চোর বলে যে এটা নিউটনের সূত্র? এটা কোরআনের সূত্র। সূরা আল মুরসালাতে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে মাধ্যাকর্ষণ শক্তি সম্বলিত করিনি? কিফাত মানে আল্লাতি তাদুম্মু শাইয়্যা তাহবিস, যেটা সব জিনিসকে নিজের দিকে টানে, আকর্ষণ করে। আরবি কিফাত শব্দের অর্থ মাধ্যাকর্ষণ শক্তি সম্বলিত মাটির পৃথিবী। কে বলেছে পৃথিবী গোলাকার? ভূগোল, এটা আমরা আবিষ্কার করেছি, ভূগোল এটা কোরআনের কথা। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আকাশ তৈরির পরে পৃথিবীকে তিনি উট পাখির ডিমের আকার দিয়ে সৃষ্টি করেছেন।
হালকা লম্বাটে গোল, যেভাবে বলেছেন সেইম ওট পাখির ডিমের মতো। তোমার বিজ্ঞানের আবিষ্কৃত সুই সুতা লোটা বদনা সহ কোরআনের আবিষ্কার। তাহলে যে স্কুলে কোরআন নাই কি শেখাও তোমরা বাচ্চাকে? কিছু শেখাচ্ছ না। অতএব মুসলিম সমাজে এমন স্কুল, এমন কলেজ, এমন ইউনিভার্সিটি, এমন কোন বিদ্যালয় থাকা যেখানে যেটা আল্লাহওয়ালা নয়, কোরআনওয়ালা নয়, ইসলামওয়ালা নয়, নবীওয়ালা নয়, সেটা একটা বিদআ। শাররাল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো নতুন উপদ্রব ঘটানো হয়েছে যেগুলির নব আবিষ্কৃত নীতি নৈতিকতার ধর্মীয় বিষয়গুলিতে, মনুষ্যত্বের বিষয়গুলিতে আম্বিয়া কেরামের দিয়ে যাওয়া স্টাইলের বাইরে নতুন কোনো মনুষ্যত্ব, নতুন কোনো নীতিবোধ, নতুন কোনো নৈতিকতাবোধ ইত্যাদি এগুলি করা, এই জাতীয় কিছু করা, এগুলি নিকৃষ্ট কাজ। জাগতিক বিষয় আবিষ্কার করো, সেটা ইসলাম বলেছে আবিষ্কার করতে। নিত্য নতুন গাড়ি বানাও, এটা আল্লাহই বানাচ্ছেন। তুমি শ্রমিক, তুমি কুলি, তুমি মজুর। বিজ্ঞানীরা হলো মজুর, শ্রমিক, মজদুর। স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেন দুইভাবে, একটা হল ডাইরেক্ট সৃষ্টি, যেমন মানুষ তিনি ডাইরেক্ট বানান, ফলমূল ডাইরেক্ট তৈরি করেন, সূর্য ডাইরেক্ট বানিয়েছে, আর এই লাঠিটা বানিয়েছেন ইনডাইরেক্ট। একজন মানুষকে বলেছেন আমার দেয়া গাছ কেটে এইভাবে এইভাবে একটা লাঠি বানাও, কালকে সিলেটে গিয়ে দেখলাম উদ আঁতর বানায় কিভাবে, গাছের মধ্যে হাজার হাজার প্যারেক মেরে, সেই প্যারেকের যন্ত্রণা থেকে গাছ বাঁচার জন্য যে অ্যান্টিবডি নিজে তৈরি করে, গাছের ভিতর থেকে একটা কালো রস নিঃসরণ করে প্যারেকটাকে চারদিক থেকে ঘেরাও দিয়ে রাখে যাতে তার বিষক্রিয়া বডিতে ছড়িয়ে না পড়ে, সে যে অ্যান্টিবডি দিয়ে নিজে আত্মরক্ষা করে সেটাই উদ আঁতর। কে শিখালো যে এখানে এই প্যারেকটা মারলে আঁতর বের হবে? এটা আল্লাহ শিখিয়েছেন, আমাদেরকে শ্রমিক বানিয়েছেন, তোমরা এখানে প্যারেক মারো, মানলে পরে তোমাদেরকে দিয়ে আমি একটা জিনিস বানাবো, সেটার নাম উদ আঁতর। মানুষ না, মানুষ নামক কুলি মজুর দিয়ে ক্যামেরা বানিয়ে নিয়েছেন। এই জন্য আলাদা বল মুফরাদে আল্লাহ বল, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ ইয়াসনাউ কুল্লা সানঈন ওয়া সানআতা, আল্লাহ প্রত্যেক নির্মাতার স্রষ্টা, সে যা নির্মাণ করেছে সেটারও স্রষ্টা আল্লাহই, ইনডাইরেক্ট স্রষ্টা। এই জন্য সূরা যারিয়াত আল্লাহ বলেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তাআমালুন, তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমরা যত কিছু বানাও সেগুলি স্রষ্টাও আল্লাহ, সৃষ্টি আল্লাহরই, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। যাই হোক, শাররাল উমুরে মুহদাসাতুহা, মুসলিম সমাজে অনেক জিনিস আজকে ঢুকে গেছে, এগুলি নবীজি বলে গেছেন শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট বিষয় হলো নব উদ্ভাবিত বিষয়গুলি, জাগতিক বিষয় বাদে ধর্মীয় বিষয়, নৈতিকতার বিষয়, লাইফ স্টাইল, জীবনধারা, আধুনিকতা ইত্যাদি নামে তোমরা যা নিত্য নতুন মানুষের যেই জীবনধারা, যেই আকিদা বিশ্বাস, যেই কর্ম, যেই কর্মচরিত্র, যেই বক্তব্য, এই সব জিনিসের ক্ষেত্রে নবীরা যা দিয়ে গেছেন সেটাকে ফলো করতে হবে যুগ যুগান্তর ধরে। যেমন দাড়ি রাখা আর দাড়ি কাটা, খায়র আল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাহাবী সবাই ছিলেন দাড়িওয়ালা, আবু বকরের দাড়ি আছে, উমরের ছিল, ওসমানের আছে, আলীর আছে, ইবনে আব্বাসের আছে, ইবনে ওমরের আছে, একজন সাহাবী তো দাড়িবিহীন ছিল না, যারা অর্ধ পৃথিবী জয় করেছিল, যারা অর্ধ পৃথিবী শাসন করেছিল, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার ফাঁসা তোমার বারে বারে গেছে খুশি, অর্ধ পৃথিবী শাসন করেছে এই দাড়ি নিয়েই, সেটা আরেকজনের জয় করে দেয়া অর্ধ পৃথিবী না, এই দাড়ি নিয়েই অর্ধ পৃথিবী জয় করেছিলেন। আর দাড়ি কাটার পরে অর্ধ পৃথিবী দূরে থাক, এক ইঞ্চি, এক ইঞ্চিও তোমরা আলাদা জয় করতে পারো নাই, দাড়িওয়ালারা যে অর্ধ পৃথিবী দিয়ে গেছে ওইটাই তো রাখতে পারো নাই দাড়ি কেটে। এখন কি মুসলিম সমাজ, কি বেদাত, কি কুসংস্কার যে ম্যাক্সিমাম মুসলমানের দাঁড়িয়ে নাই, তোমরা এই সমাজ পাইলে কোথায়? কে বললো তোমাদেরকে মুসলিম সমাজে মুসলমান একদল থাকবে দাড়িওয়ালা, আরেক দল থাকবে দাড়িবিহীন? এই বেদাত কোথা থেকে আবিষ্কার করা হলো? এটা কুসংস্কার।
এটা ইসলাম করতে হবে, সব দাঁড়িওয়ালা হইতে হবে। আমরা সবার মুখে মুখে দাড়ি দেখতে চাই। এই দাঁড়িওয়ালা যখন হবেন আবার বিশ্ববিজয় হবে মুসলিমদের দ্বারা, দিনকে নিয়ে আসতে হবে। দাঁড়ি কেটে আপনি হেরে গেছেন, দাঁড়ি কেটে ফেলা মানে নিজের যৌবনকে কেটে ফেলা। যারা দাঁড়ি কাটে 40-এর আগে সব দাঁড়ি পেকে যায় ওদের, তার মানে 40-এর আগে বুড়ো হয়ে গেলেন আপনি। আর দাঁড়ি যারা কাটে না এদের দাঁড়ি ফুল পাকতে 70-80-85 বছর যায়, ততদিন তাদের এনার্জিও থাকে, আল্লাহ দেন। আল ইসলাম ও দিনুল কুওয়া, ইসলাম হলো শক্তির ধর্ম। আল মুমিনুল কাওয়ি আহাব্বু ইলাল্লাহ খায়রুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিনের চেয়ে। দাড়ি কেটে আপনি দুর্বল হয়ে যাবেন আল্লাহ এটা ভালোবাসেন না, আপনি দাড়ি রেখে সবল থাকবেন, শক্তিশালী থাকবেন আল্লাহ এটা চান। বেদাত শুধু কেবল মিলাদ শরীফ বেদাত, তারপরে ওই যে পীর পূজা বেদাত, শিরিক ইত্যাদি, এগুলি না, এটাও এগুলিও বেদাত, এগুলিও পাপাচার, এগুলি ইসলামী সমাজে ইবলিস ঢুকিয়েছে, বিজাতিরা ঢুকিয়েছে। অতএব খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম লাইফ স্টাইল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইফ স্টাইল। মুহাম্মদি লাইফ স্টাইলে দাড়ি ছিল নাকি ছিল না আপনারা বলেন? যদি ছিল তাহলে ওটাই উত্তম, ওটাই খৈর, ওটাই মেডিকেল সায়েন্স বলবে, ওটাই বিশ্বের সর্বধরনের বিজ্ঞান ওটাকে সাপোর্ট দেবে, না দিয়ে কোনো উপায় নেই। আর দাড়ি কাটা ক্ষতিকর, এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। এই জন্য আলহামদুলিল্লাহ এখন আর দাড়ি কাটা ফ্যাশন না, এখন দাড়ি রাখা ফ্যাশন হয়ে গেছে। উন্নত হাই সোসাইটিতে তরুণরা এখন মুখ কালো করে রাখে। হ্যাঁ, ওর মুখটা দেখি আরেক রকম, 10 বন্ধু একখানে বসে কিছু খাচ্ছে, এই তোমার মুখটা কালো, আর এইটা তো ডিফারেন্ট একটা ব্যাপার, আনকমন, এটাই তো সংস্কৃতি। সাধারণের মধ্যে যেটা অসাধারণ ওটাই আনকমন, ওটাই ফ্যাশন, ওটাই বেশি ভালো। পশ্চিমা বিশ্বে এখন দাড়ি রাখার সংস্কৃতি হিসেবে শুরু হয়েছে, যে দাড়ি রাখে সে আনকমন একটা কিছু, সবাই তার দিকে তাকায়। আর দাড়ি কাটার দিকে কে তাকায়, এটা তো কতই দেখি, এটা ফালতু জিনিস, ব্যাকডেটেড, এটা পুরান, এটার বয়স নাই। দুনিয়াকে এখন আমরা চেঞ্জ করে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের ইসলাম দিয়ে, সমাজকে চেঞ্জ করেন, টেবিলটা পরিবর্তন করে দেন, শান্তি এসে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, কোনো অশান্তি থাকবে না। ফালা তাদউ মা আল্লাহ ইলাহান আখর ফাতাকুনা মিনাল মুআযযাবিন, শিরিক করো না, শিরিক করলে আযাবে পড়ে গেলা, শিরিক করলেই তুমি রোগব্যাধিতে পড়ে গেলা, টেনশনে পড়ে গেলা, শিরিক থেকে আসবে টেনশন প্রেশার, টেনশন প্রেশার থেকে আসবে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার থেকে হবে স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি শুরু হবে। মূলটা শুরু কোত্থেকে? শিরিক থেকেই। কারণ শিরিক করলে এই মহাবিশ্বে আমি একটি কণার সমান অস্তিত্ব আমার নেই, মাটির পৃথিবী আকাশের গ্যালাক্সির তুলনায় একটা ধুলি কণারও সমান নয়, এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি সূর্য আছে, এক একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান। সে একটা গ্যালাক্সি একটা নক্ষত্রের গ্রামের সাথে তুলনা দিলে মাটির পৃথিবীকে নবীজি বলছেন মশার ডানার সমানও নয়, আসলে মশার ডানার সমানও নয়। গোটা পৃথিবী যদি তোমার মশার ডানার সমান না হয়, সেই পৃথিবীর তুমি কত হাজার কোটি ভাগের এক ভাগ, তুমি কিসের সমান হইলা? তো তুমি যখনই আল্লাহকে হারিয়ে ফেলবা, ওহে আদম সন্তান, আল্লাহকে যখন হারিয়ে ফেলবা তখন তুমি হায় 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 কোম্পানি সদস্য ছাড়া আর কিছু হওয়ার কোনো সুযোগ নেই তোমার। কি হবে আমার, আমি কোত্থেকে আসলাম, কই যাব? এই যে কাক একটা ডাকতেছে, আল্লাহ কি জানি কি জানি অশনি সংকেত আসতেছে, কাউয়ার ডরে তোমার যান সারা হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থা হয়। আরে সকালে দেখলাম কাকের ডাক, এখন দেখলাম বেজিটা দক্ষিণ থেকে উত্তরে গেল, হায় হায় এই আরেক সর্বনাশ। এই ড্রাইভার ঘুরাও গাড়ি, আজকে যাওয়া যাইতো না, কি স্যার কি হয়েছে, আরে বেজি দক্ষিণ থেকে উত্তরে গেছে, সর্বনাশ। ঘরের দুয়ারে গিয়ে দেখো খালি কলছি নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে, হায় হায় যাবো কোন দিকে, ওই দেখো খালি কলছি, আজকে দিনটাই খারাপ, এই জ্যোতিষী ডাকো, এই পরীক্ষা করো আজকে আমার কি হলো ভাই, ও আপনার তো অমুক রাশি, আজকে বার তো সোমবার, ও আজকে আপনার যাত্রা শুভ না, ঘরে ঢুকেন।
আরেক শয়তান বাংলাদেশে শয়তানে ছেয়ে গেছে শয়তানগুলি নাকি গায়েব জানে তারা কচু জানোস গোয়ার ডিম জানো গায়েব জানা কাকে বলে যে গায়েব জানে পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে তুমি গায়েব জানো দেখি তুমি দাবি করো গায়েব জানো তোমাদের পেটে ভাত নাই প্যান্টটাও দেখতেছি ছেঁড়া গেঞ্জি একটা আছে কোন বছর কিনছো কোনো এটা কে বানাইছে সেও মারা গেছে হয়তো তুমি গায়েব জানো গায়েব কাকে বলে জানো আনসিন সম্পর্কে যার নলেজ 2015 এখন বসলাম জানুয়ারি মাস চলছে ফেব্রুয়ারিতে চিনির দাম এক লাফে প্রতি কেজিতে 20 টাকা বেড়ে যাবে তোমার কাছে সংবাদ আসবে অতএব তুমি কোটি কোটি টাকা দিয়ে সব চিনি কিনে ফেলবা সেই তারিখে চিনির দাম বাড়বে পরে দিয়ে তুমি বিক্রি করবা ঠিক নয় কি তুমি গায়েব জানলে তুমি জানবা শেয়ার মার্কেটে কেলেঙ্কারি আসতেছে সমস্যা হচ্ছে অতএব যত শেয়ার আছে সব এখনই বিক্রি করে ফেলো জ্যোতিষীগুলি যদি কিছু বলতে পারতো তো শেয়ার মার্কেটের ব্যবসায়ীরা জ্যোতিষীর কাছে গিয়া এই যে গজব যে আসতেছে এর আগে সব বিক্রি করে তারাই ধনী হইতো হয়ে যেতে পারতো আর শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জনের বিনা সুযোগ জ্যোতিষীদের ছিল একটা তো পারে না এক পয়সা রুজি করতে পারেনি মুসলমান সমাজে জ্যোতিষী থাকা এটা আরেক বেদাত গণক থাকা আরেক কুসংস্কার এখানে একজন হাল চাষকারী ভাই চাষা ভাই রাস্তায় গণক দেখে বললেন গণক ভাই একটু থামেন কোথায় যাচ্ছেন আপনার গ্রামে যাচ্ছি আপনার গ্রামের অনেকেই দাওয়াত দিয়েছে একটু তাদের সৌভাগ্য দুর্ভাগ্য গণার জন্য আচ্ছা আমি আসতেছি থামেন এসে কলারটা চেপে ধরে হালুয়া পিণ্ডি দিয়ে সপাং সপাং করে উনি বৃষ্টির মতো আষাঢ়ের বৃষ্টির মতো ঝরালেন ফসব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব তোমার রব শাস্তির ব্যাট তাদের উপরে বর্ষণ করিলেন সেরকম বর্ষণ যখন করলো বল ভাই আমার কি দোষ তোর কি দোষ তুই আমার গ্রামের এত মানুষের ভাগ্য তুই আজকে জানবি বলবি তোর কপালে যে দুর্ভাগ্য এখানে অপেক্ষায় আছে তুই এটা গনে দেখলি না দাগাবাজ কথাকার ভাগ ওইরকম ছাসার মতো যদি এই দেশে 16 কোটি বাংলা বাঙালি হইতে পারতো তো এই জ্যোতিষী গণক একটারও ভাত ছিল না এই দেশে গণক জ্যোতিষী থাকা আরেক বেদাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় ভাইয়েরা মুসলিম সমাজের বেদাতগুলি থেকে আমাদের সমাজকে কি করতে হবে বাঁচাতে হবে মুসলিম সমাজ নষ্ট হয়ে গেছে মুসলিম সমাজে একদল নামাজি থাকবে একদল বেনামাজি থাকবে এটা কি মুসলিম সমাজ ওয়ালাকাদ রাআইনা ওমা ইয়াতাখাল্লাফু আনিল জামাআতি ইল্লা কুল্লু মুনাফিকিন মালুমুন নিফাক সাহাবারা সবাই বলতেন এক যুগ দেখেছি জামাতে যে আসে না আমরা পুরো সাহাবী সমাজ বলতাম এই লোকটা মুনাফেক একেবারে সিল মোহর মারা মুনাফেক কোনো সন্দেহ নেই আজকে অনেক মুসলমান জামাতে আসেন না জামাতে তো আসেন না নামাজই পড়েন না আবার উনি বড় মুসলমান ওনারাই বরং খাঁটি উম্মত যারা নামাজ পড়েন না ওনারাই মারাফাতের একেবারে শেষ দরজায় পৌঁছে গেছেন নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না সালাত না পড়ে মুসলমান হওয়া যায় না আল্লাহকে সেজদা না করে মুসলমান হওয়া যায় না সালাত পড়বে না অথচ সে মুসলিম অথবা সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়বে সে মুসলিম অথবা শুধু দুই ঈদের জামাত পড়ে সে মুসলিম হবে এটা আরেক কুসংস্কার আরেক বিদআত আরেক মূর্খতা আরেক শিরিক আল্লাহ বলেছেন সূরা রোম আয়াত নম্বর 30 মুনিবিন ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাহমুখী হও আল্লাহকে ভয় করো সালাত কায়েম করো মুশরিকদের কাতারে চলে যেও না সালাত কায়েম করো বলেই তারপরে শব্দটা হলো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মুশরিক হয়ে যেও না তার মানে সালাত বাদ দিলেই তুমি কি হয়ে যাবে মুশরিকদের কাতারে চলে যাবে এটা বর্ডার ক্রস করা সালাত বাদ দেয়া মানে ইসলামের বর্ডার ক্রস করে তুমি কুফরের বর্ডারে ঢুকে গেলা আর কোথায় তোমার ইসলাম নিজের ছেলে মেয়েকে ফজরের নামাজে না জাগানো এই কথা বলে যে আমার খোকা খুকির পরীক্ষা বাবা পরীক্ষা অনেক পড়তে হবে থাক
মা ডাকতে চাইলে বাবা বলে যে ঘুমাইতে দাও, এটা আরেক বেদাত। তুমি কই পাইছো এটা? দুনিয়ার কোন পরীক্ষা কোন পড়ালেখা কি আল্লাহকে সেজদা করার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? এই পৃথিবীতে আগমনেই হলো আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহকে সেজদা করাই পড়ালেখা, এটাই জ্ঞান, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। সিরিয়া থেকে এক মহিলা গেলেন আমেরিকায় চিকিৎসা নেওয়ার জন্য, আধ কপালে বিষ, অর্ধ কপালে ব্যথার কারণে বাঁচতে পাচ্ছেন না। সিরিয়ার রুগিনীকে আমেরিকান ডাক্তার প্রথম যে প্রশ্নটি করলেন, তুমি কি সালাত পড়ো, তুমি তো মুসলিমা সালাত পড়ো, সে বললো না আমি তো সালাত পড়ি না। তুমি সালাত পড়ো না, যাও তোমার আর কোনো চিকিৎসা নাই, সালাত পড়ো। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রুকু করতেন সেজদা করতেন ওইভাবে করবা, তোমার কোনো চিকিৎসা লাগবে না। আমেরিকার বিজ্ঞানীরা মেডিকেল ডাক্তাররা বলেন, একসময় ভাবতাম এসব প্রেয়ার ধর্মবিশ্বাসের কোনো গুরুত্ব নেই, এখন দেখি এটাই মূল জিনিস। রোগের শতকরা 70-80% এটা দিয়ে চিকিৎসা হয়ে যায়। তুমি সেজদা দাও আল্লাহকে, সেজদা দিলে তোমার আত কপালে বিষ থাকবে না, কারণ তোমার ব্রেইনের যে শিরাগুলি অজস্র শিরা দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন, চিকন চিকন তারের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, তুমি সেজদা করো না, এই জন্য তোমার অনেক শিরার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, তোমার স্রোত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, রক্তের ফ্লু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তোমার মাথা ব্যথা হয়েছে। এখন নবীজিতে 10 তাসবিহ পরিমাণে এক একটা সেজদা করতেন, ওই সেজদায় মাটি লুটিয়ে পড়লে মাটির মাধ্যাকর্ষণ শক্তি টেনে রক্তের জোয়ার বইয়ে দেয় ব্রেনের দিকে, আর ব্রেনের শিরা উপশিরা কোনোটাই তখন আর রক্তের স্রোতের বাইরে থাকতে পারে না, সবগুলিতে স্রোত তৈরি হয়। তৈরি হলে ধীরে ধীরে এর ভিতরে প্রশস্ত পথ তৈরি হয় রক্ত যাওয়া আসা করার, আর ব্যথা ওখানেই শেষ। আপনার শিশুকে আপনি এই বিজ্ঞানময় সালাত পড়াবেন না? এই সালাতের পুরোটাই সায়েন্স। 5 ওয়াক্ত সালাত যে পড়ে তার কোনো ব্যায়াম লাগে না, ব্যায়াম দরকার নেই। ইসলামের প্রত্যেকটি ইবাদতের মধ্যে একটা জাগতিক কল্যাণ থাকে, একটা পারলৌকিক কল্যাণ থাকে। এর জাগতিক বরকত হলো আপনি সালাত পড়লেন, আর ব্যায়াম লাগবে না, আর ভালোভাবে সহি সুন্না মতো সালাত পড়লে মেরুদণ্ডের ব্যথা থাকবে না, ভালোভাবে রুকু করলে মেরুদণ্ডের ব্যথা কোমর ব্যথাই থাকবে না, রাসূলের মতো সেজদা করলে ব্রেন স্ট্রোক থাকবে না, হার্ট অ্যাটাক থাকবে না। এগুলি এমনভাবে সাজানো আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটি ইবাদতের একটা জাগতিক বরকত, একটা পারলৌকিক বরকত আপনি পাবেন। রোজার মধ্যে কত জাগতিক বরকত আর কত পারলৌকিক বরকত রয়েছে, যাকাত দেওয়ার মধ্যে কত জাগতিক বরকত কত পারলৌকিক বরকত রয়েছে, হজের মধ্যে কত জাগতিক পারলৌকিক বরকত রয়েছে, ইসলামের প্রতিটি আমলের মধ্যে জাগতিক এবং পারলৌকিক বরাকা রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা শুধু দোয়া না, ইসলামটা এরকমই। ইসলামের যে কোনো আমল করলে, যেমন একটা প্লেট খাদ্যের প্লেট খুব ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে চেটে ঝকঝকে তকতকে করে ফেলতেন খেতে খেতে। এক সময় যখন আমরা আমাদের ছাত্রকালে ছিলাম, তখন কোনো ব্যক্তিকে আমরা যখন হোটেলে খেতে বসতাম, আমাদের চারপাশে অনেক আমাদেরই বয়সের ছাত্ররা খেত, ওরা অর্ধেক খেয়ে উঠে যায়, আমরা বিপদে পড়েছি, আমরা তো সুন্নতের খেলাপ চলতে পারবো না। খাওয়া শেষে আবার প্লেটটা কাঁচাইতে হবে, সবাই বড় বড় চোখ তাকিয়ে আছে, হুজুরে করছে কি দেখো, জিন্দগিতে মনে খাইছে না, আর কোন কাঙ্গালের ঘরের ছেলে না জানি প্লেট শুদ্ধ খাইয়ে ফেলে, আজকে কি অবস্থা দেখো। একসময় এই অনেক লজ্জা পেতাম আমরা, যে এইভাবে খেতে গিয়ে কারণ সুন্নার খেলা তো করবো না। নবী সুন্না হলো প্লেটকে কাঁচিয়ে একেবারে ঝকঝকে করে ফেলা। ভদ্রলোকের ছেলেরা জমিদারের বাচ্চারা খেয়ে অর্ধেক রেখে চলে যেত, আর আমরা তখন কাঙ্গাল কি করব। কিন্তু এখন আর কাঙ্গাল না,
নবীজি যে বলেছেন ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের মূল প্রাণ শক্তিটা তার বারাকাটা যেটা তোমার গ্রোথ দেবে শরীরের, যেটা তোমাকে রক্তের হিমোগ্লোবিন কণিকা সাপ্লাই দেবে, হোয়াইট সেলগুলি তৈরি করে দেবে, প্রোটিনগুলি দেবে, ভিটামিন এ বি সি ডি ইত্যাদি দেবে, সেই অ্যাটমগুলি থাকে খাদ্যের সর্বশেষ কণিকার মধ্যে, যেটা চোখেও দেখা যায় না। ফাইনাল বারাকাতা ফি আখিরি। এখন মেডিকেল সায়েন্স এখন গবেষণা করে পেয়েছে হাদিসের তত্ত্ব যে হ্যাঁ এইটাই ভিটামিন বি কমপ্লেক্স, ওই কমপ্লেক্সটা প্লেটের মধ্যে লেগে থাকে দেখা যায় না। এখন যিনি অর্ধেক খেয়ে উঠে গেলেন বেকু ভুসিটা খেয়ে চলে গেল, তুই জামানার অবৈজ্ঞানিক বেকু, আর আমি মোল্লা কাঠমোল্লা আমাকে বলিস তুই, কিন্তু আমি বড় বিজ্ঞানী, দেখ তোর স্বাস্থ্য হচ্ছে আমার স্বাস্থ্য অনেক ভালো আছে, কারণ আমি অ্যাটমগুলো খাই। ম্যানেজার সাহেবের স্বাস্থ্য নাই লিঙ্ক থিং, কারণ উনি অর্ধেক খাওয়া লোক। আর মেসিয়ার বাবুর্সির কি স্বাস্থ্য, জামা ফেটে গুস্ত বের হয়, কারণ পাতিলের তলাকে কাঁচিয়ে খায় সবসময়, আসলটা খায় ওরা। এটাই খাইরুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে হাত দিবেন মুহাম্মাদি স্টাইলের উপর আর কোনো স্টাইল নাই, আর যেখানে হাত দিবেন মোহাম্মদী স্টাইলের বিপরে যেটা সেটার মতো মন্দ অপদার্থ ক্ষতিকর অন্ধকারময় অশান্তিময় টেনশনময় বরকতহীন নিয়ামতহীন শান্তিহীন জিনিস আর নাই। অতএব এই হাদিসটিতে বিশেষ করে আলে হাদিসবাদের প্রতিটি মসজিদে ফতি খতিবে পড়েন খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাররুল উমুরি মহদাসাতুহা। এখন আমরা পুরুষেরা যত পোশাক পরি বোরকার কাছাকাছি আছি আলহামদুলিল্লাহ, মেয়েগুলির কি হলো, তোমাদের কোত্তা খাবার সংক্ষিপ্ত হতে হতে বাজারে এখন আর জামাই নাই মেয়েদের, সারা ঢাকা খুঁজেও আমার মেয়েদের আমি পোশাক পাই না, কি অবস্থা, পোশাক নিচ থেকে উঠতে 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 তো এখন এই পর্যন্ত আসছে, যেটা আমারও গায়ে দিতে শর্ম লাগবে, এখন এই পর্যন্ত আসছে, শার্ট প্যান্ট এক্সারসাইজ গেঞ্জি টাইট ফিটিং পোশাক এগুলি সব কুসংস্কার বেদাত ক্ষতিকর জার মোয়ালা জাহান্নামী পোশাক বিজাতীয় ধ্বংসাত্মক পোশাক, সমাজকে কুরে কুরে খেয়ে ফেলবে সেই পোশাক, পরিবার ভেঙে দেবে সেই পোশাক, স্বামী স্ত্রীতে স্ত্রী স্বামীতে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, বিয়ের পরে দুই বছরে বিয়ে ভেঙে যাবে এটা সেই পোশাক। তুমি এই পোশাক পরে ভালো হতে চাও, লাইফকে সফল করতে চাও, কশিন কালেও পারবে না। এখন 45 বছর বয়স চলছে, স্বামী নেই, পত্রিকায় অ্যাড দেওয়া হচ্ছে, ভাই আমার আমি একজন স্বামী চাই, আমি এমএ পাস ডক্টরেট করছি, আমার একটা ফ্ল্যাট বাড়ি আছে, ঢাকায় এতগুলি প্লটও আছে, একজন স্বামী চাই, শিক্ষা লাগবে না শুধু ধার্মিক হলে চলবে, কিন্তু আমার বয়স 45। কেন তোমার বয়স 45? যে সময় মেয়েরা ক্লাস 1 পাসও ছিল না, ক খ গ ঘ পড়তো না, এমন কুসংস্কার শিক্ষাহীন জাতি ছিল, কিন্তু নৈতিকতা ছিল, সচ্চরিত্র ছিল, একটা বিধান ছিল যে টিউবগুলো টায়ারকে ছেড়ে বাইরে যায়নি, টায়ার আর টিউব টিউব সর্বদাই টায়ারের ভিতরেই থাকে থেকেছে, ওই একটা গুণের কারণে এই গাড়িটা সচল থাকবে, শক্তিশালী থাকবে, 200, 300, 400 কিলোমিটার গতি দিতে পারবে, যতক্ষণ টায়ারের ভিতরে টিউবটা লুকিয়ে আছে, যখন টিউবটা টায়ারের উপরে বিদ্রোহ ঘোষণা করলো যে তোমার ঘর আর করবো না, কিসের ঘর কিসের বর কিসের টায়ার, তোমার ভিতরে কতদিন থাকবো, তুমি বাইরে থেকে নন্দন পার্ক তুমি দেখো আর আমি দেখতে পাই না, চিড়িয়াখানা তুমি দেখো আমি দেখতে পাই না, বাইরের কত ঝাঁকঝমকময় কত শহর নগর বিজ্ঞানের আবিষ্কার ওরে টায়ার সব তুই দেখিস বাইরে থাকিস, আর আমি চিরকাল তোর ভিতরে কিছুই দেখি না, এটা আর সহ্য হয় না, এখন আমিও বাইরে, এখন টায়ারবিহীন ঘুরতে গিয়া ট্রাকের নিচে এক ঘুরতিতেই পাংচার হয়েছে 100টা। সারা বিশ্বের নারীদের অবস্থা হলো এই, টিউবকে যদি টায়ারবিহীন করে লোহার রিঙে পরিয়ে দেন আর বলেন টিউব নির্যাতন বন্ধ করতে হবে, জাতিসংঘের এই নীতি, টিউবকে পাংচার করা যাবে না, টায়ারবিহীন টিউবকে আপনি নিরাপত্তা দিবেন নির্যাতন বন্ধ করবেন,
কে নির্যাতন করবো অত এক গুণই সহ্য করতে পারবে না। কোন দিকে যাব? গোটা জগৎ নবীজি যে বলেছেন ইমাম মাহদী এসে ইমলাউল আরদা কিস্তান ওয়া আদলা, বিশ্বকে ন্যায় নীতি দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, ইনসাফ দিয়ে ভরিয়ে দেবেন। কামামুলিয়াত জুলমান ওয়া জাওরা, যেমন সারা বিশ্ব তখন জুলুমে, অত্যাচারে, নির্যাতনে, অসঙ্গতিতে, পাপাচারে পরিপূর্ণ হয়ে থাকবে। ঠিক আজকের এই সমাজটা, এই জীবনটা পাপাচারে, কুসংস্কারে, অমনুষ্যত্বে, পাশবিকতায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে উদ্ধার করতে হলে খায়র আল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেয়ে বেরিয়ে চলে গেছে তাকে দিয়ে আর ঘর হবে না। যে মেয়ে একবার ঘর ছাড়া হয়, ছেলেরা ঘর ছাড়া হলে বাদশাহ হয়, আর মেয়েরা ঘর ছাড়া হলে কি হয়? যা হওয়ার সেটাই হয়েছে। ঘর ছাড়া হওয়ার পরে এদেরকে দিয়ে আর ঘর হয় না। 125 বছরের বুড়ো, 110 বছরের বুড়ি শতাব্দী পার করে দিয়েছে, ঘর ভাঙ্গিনি, সংসারটা ভাঙ্গিনি, তালাক হয়নি, কোনো অশান্তিও নাই, নাতি নাতনি পুতনি এর পরে সিরিয়ালও দেখছে তারা এখন। আর তোমার কি হলো? তুমি এত ওপেন লাইফ, এত মডার্ন জিন্দিগি, এত স্মার্টনেস তোমার জীবনে, বিয়ের 2 বছরের মাথায় অনেক ধাক্কিয়ে ঠেকিয়ে তোমাকে 2 বছর পার করলাম, 2 বছর পরে একদিন শুনি কি উনি ছেঁতে মেতে একবারে রাগ হয়ে তালাক দিয়ে দিয়েছে। আমরা জানি সমাজটা যে ক্ষয়ে গেছে, এত তালাক কেন মুসলমান সমাজে? মুসলমান সমাজে এত তালাক আসবে না, এটা আরেক কুসংস্কার, আরেক বেদা। কোথায় কোথায় তালাক? বিয়ে করতে জানে, তালাক দিতে জানে না। তালাক দিলে 3 তালাক, আরেক কুসংস্কার। তালাক বড় জোর তুমি যদি দিতে চাও, বহু রাগারাগির পরে সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায়, আত্তলা কুমার রতান, তালাক দিলে প্রথমে একটা, এক পবিত্রতা একটা, তার আরেক পবিত্রতা আরেকটা সিস্টেম। এখন একসাথে 3 তালাক দিয়ে পরে হুজুরের কাছে এসে কান্নাকাটি করে, হুজুর সব তো শেষ করে ফেলছি, এখন কি করতাম? এখন অতীতের ভুল ধারণার কিছু হুজুর আছে, বলবে হিল্লা করাও, কি করবা, 3 তালাক তো হয়ে গেছে, হিল্লা করাও, বউটারে ইয়ে করো, একটা লোন নেওয়া পাঠার কাছে দাও। হাদিসে নবীজি বলছেন রাইসুল মুস্তাহার, যেগুলি হিল্লা করে 1-2 দিবারাতের জন্য বিয়ে করে, এগুলি আর তাইসুল মুস্তাহার, তাইস মানে পাঠা, মুস্তাহার মানে যেটা ঋণ করে আনা হয়েছে, ঋণ করা পাঠার কাছে দাও, এক ধরনের হুজুর বলবে। কিন্তু এটা ইসলাম না, এটা কলঙ্ক, ইসলামের উপর এটা কলঙ্ক, এটা লানতযোগ্য একটি অপরাধ। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহ, যে হিল্লা বিয়ে করে আর করায়, দুইজনের উপরে আল্লাহ লানত। উমর বলতেন যদি হিল্লাকারী কোনো স্বামী আর হিল্লা করা পুরুষটাকে ধরে আনতে পারো, একেবারে সঙ্গে সার করে দেবো, পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দেবো আমি। সেই হিল্লা কত বড় কুসংস্কার এই দেশে আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এক কুসংস্কার করে পাবলিক, একসাথে 3 তালাক দিয়ে এক বেদাত করলো, আর হুজুরটাই করলো আর এক বেদাত হিল্লার কথা বলে দিল, যাবে কোন দিকে মানুষ? অতএব সহি লাইন হলো খায়র আল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতই রাগ হন মিয়া সাহেব, যতই গরম হন, একের বেশি যাবেন না। পরিবার কেমনে চালাতে হয় এই জ্ঞানটাও নাই, স্কুল কলেজে বিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি নিয়েও পরিবারটা কেমনে চালাবে সেই নলেজটা হয় না, কারণ কোরআন পড়ে নাই, ও বুঝবে কি? কোরআন বলেছে সূরা রুম আয়াত নম্বর 21, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, স্বামী স্ত্রী, স্ত্রীকে স্বামীর ভিতর থেকে বের করা হয়েছে, স্বামীর আরএনএ ডিএনএ থেকে, তার এক টুকরো হাড্ডি নিয়ে। ডিএনএ আরএনএ বিজ্ঞান শুধু আপনাদের না, এটার এটা স্রষ্টা হলেন আল্লাহ। ঘুমন্ত আদমের বাম পাজরের একটা হাড্ডি কেটে নিয়েছেন আল্লাহ তাআলা, কেটে নিয়ে ওখান থেকে ডিএনএ আরএনএ থেকে হাওয়া তৈরি করে দিয়েছে। আদম ঘুম থেকে উঠে দেখে হাওয়া বসা, কি ব্যাপার? যাই হোক, আদি সৃষ্টি এটা। এখন এই যে আদমের ভিতর থেকে হাওয়াকে তৈরি করা হলো, এই জন্য এই আদম আর হাওয়ার সম্পর্কটা হলো একজন মানুষ
তার শরীরের কোনো অঙ্গের সাথে যে সম্পর্ক রাখে, মায়া মমতার সম্পর্ক, দয়া মায়ার সম্পর্ক, আদর জানাবার সম্পর্ক, একটু ব্যথা পেলে কত চিকিৎসা, কত পট্টি বাঁধে, কত রকম তাকে সেভ করার চেষ্টা করে, শরীরকে কত ওয়েলিং করে, কত যত্ন করে, একটা মানুষ তার দেহের কোনো অঙ্গকে যেইভাবে রাখে নারীটাকে সেইভাবে রাখতে হবে। ডক্টর সাহেব ডক্টরেট ডিগ্রি নিয়ে উনি এখন কোনো প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডিরেক্টর, উনি স্ত্রীর কাছে গিয়েও ম্যানেজিং ডিরেক্টরের ভাবটাই দেখায়, লাগে গোলমাল। তুমি যত বড় ম্যানেজিং ডিরেক্টর, স্ত্রীর কাছে কি তুমি? তার কাছে কিসের প্রধানমন্ত্রী, কিসের প্রেসিডেন্ট, কিসের জাতিসংঘের মহাসচিব? এক বিছানায় ঘুমায়, ওগুলি চলবে না। ওর কাছে চলবে আই লাভ ইউ, বিশ্ব পরিবারের ফাউন্ডেশন হলো আই লাভ ইউ। এটা নিয়ে গেছো তোমরা এখন হাটে বাজারে, হাটে বাজারে আই লাভ ইউ দিচ্ছ আর বোরে বালির গোছা। আমি কোন দিকে হাত দিব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমি যেখানে হাত দিই সেখানে অসঙ্গতি পাচ্ছি। এখন এই দুটা কথার মধ্যে সমাধান, খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, উত্তম জীবন ধারা লাইফ স্টাইল হলো মুহাম্মাদি লাইফ স্টাইল। মুহাম্মাদি লাইফ স্টাইলে কী পাওয়া যায়? নবীজিকে একজন প্রশ্ন করলেন, আমর ইবনুল আস, নবীজি সবার সাথে এত সদ্ব্যবহার করতেন, প্রত্যেক সাহাবী মনে করতেন যে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একদিন নবীজির এই উদারতা, অমায়িক আচরণ, সুন্দর ব্যবহার দেখে, মিষ্টি আচরণ দেখে আমর ইবনুল আসের সন্দেহ হলো যে আমি মনে হয় সমস্ত সাহাবীর মধ্যে নবীর এক নম্বর প্রিয় সাহাবি। তো ওনার ভিতরে শুধু একটা খুঁতখুঁতে ভাব যে এটা একটু জেনে নেই তাহলে। একদিন প্রশ্ন করে বলছে, সহি বুখারিতে হাদিসটি এসছে, মানে হাব্বুন নাসে ইলাইক, হে আল্লাহ রসুল, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তিনি জবাব যেটা দিলেন এটা শুনে তো আমর ইবনুল আস হতবাক, উনি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ দুনিয়াতে আয়েশা। কারণ আয়েশাকে তো আই লাভ ইউ দিতে হবে, কারণ ও তো আমার স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো লাভের উপরে, ভালোবাসার উপরে। স্বামীর চেয়ে উত্তম বয়ফ্রেন্ড আর কে আছে? স্ত্রীর চেয়ে উত্তম গার্লফ্রেন্ড আর কে আছে? এটা আমানতদার, এটা সচ্চরিত্রা, এটা তোমাকে সেভ করবে, তোমার ঘরকে সেভ করবে, তোমার সন্তানকে লালন পালন করবে। তুমি সারা দিন মান ধরে ক্লান্ত শান্ত ঘরে ফিরবে, সে শাইর আঁচল দিয়ে তোমার কপালের ঘামগুলি মুছে দেবে। ওই যে তোমার উত্তম মেয়ে বন্ধু, ও কি মেয়ে না, নাকি বাংলাদেশের স্ত্রী সব ছেলে? এই জন্য এখন ঘরে তো এখন ছেলে বন্ধু, এই জন্য মেয়ে বন্ধু রাখতে হবে, শয়তানি। এটা ইসলামিক কালচারকে পুরোপুরি ধ্বংস করে দেবে এই নতুন যে বিষাক্ত সয়লাব মুসলিম সমাজে ঢুকছে। সূরা আল মাইদার 5 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আহদান, যে নারীকে তুমি বিয়ে করবে তার প্রথম যোগ্যতা হতে হবে মুহসানাত, সচ্চরিত্রতার দুর্গের বাসিনী হতে হবে তাকে। গায়রা মুসাফিহাত, ব্যভিচারিণী হতে পারবে না। 3 নম্বর, ওলা মুত্তাখিজাতি আহদান, কোনো ছেলে বন্ধু তার থাকতে পারবে না, যার ছেলে বন্ধু থাকবে সেই স্ত্রী অযোগ্য না। ঠিক ছেলের বাবারা বলেছেন, মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওলা মুত্তাখিজি আহদান, সচ্চরিত্রবান ছেলেই কোনো স্ত্রীর, কোনো মুসলিম নারীর স্বামী হতে পারে। গায়রা মুসাফিহিন, ব্যভিচারী হতে পারবে না, তাহলে স্বামী হতে পারবে না। ওলা মুত্তাখিজি আহদান, কোনো ছেলে মেয়ে বন্ধু রাখতে পারবে না। ছেলেরা যদি মেয়ে বন্ধু পোষে স্ত্রী ছাড়া, মেয়েরা যদি ছেলে বন্ধু পোষে স্ত্রী ছাড়া, এটার সর্বশেষ ফল হবে আত্মহত্যা। এটা বাংলাদেশে এখন বিভিন্ন পত্রপত্রিকা আসছে, প্রতি ঘন্টায় একজন আত্মহত্যা করে, যাদের বয়স 15 থেকে 29 বছর। ওপেন লাইফ, তো এই জন্য ওপেন আত্মহত্যা শুরু হয়েছে এখন, ওপেন লাইফ। আরে বাবা ওপেন লাইফ বাদ দাও, খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, ঘরে স্ত্রী পোষো, হালাল স্ত্রী পোষো। মেয়েরাজের রাত্রে নবীজি দেখেছেন টাটকা তরতাজা গোস্ত রাখা, তার পাশে হাজা মজা পুরনো পচা দুর্গন্ধময় একেবারে অস্বাস্থ্যকর কিছু গোস্ত রাখা। এত সুন্দর গোস্তগুলো বাদ দিয়ে কিছু লোকেরা ওই পচাগুলো খাচ্ছে। বাজার যেমন গেলে টাটকা রুই মৃগেল শোল বিভিন্ন দেশি মাছ কি সুন্দর তরতাজা, আর একদিকে পচা মাছ রাখা, সব পচা মাছ দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু লোকের ভিড় বেশি ওইখানে দেখবে।
পচা মাছের কেতার ভিড় বেশি। এরা তরতাজা গোস্ত বাদ দিয়ে এগুলি খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, এইটা এরা কারা? ফেরেশতারা বললেন যে এরা হলো তারা যারা নিজের হালাল স্ত্রী বাদ দিয়ে যারা অবৈধ কোনো নারীর সঙ্গ নেয়, এরা হলো তারা। এই তরতাজা, এই হালাল, এই সুন্দর দুনিয়া আখেরাতের কল্যাণ দেয় এই জিনিসটা বাদ দিয়ে কত সর্বদিক থেকে অকল্যাণকর জিনিসটা তারা ভোগ করে। আর ভোগ করবেন না কেন? হিন্দি সিরিয়াল দেখলে তো এটা ছাড়ার উপায় নাই। হিন্দি সিরিয়ালের উদ্দেশ্যই হলো পরকীয়া শেখানো। ভাবির সাথে কীভাবে প্রেম করা যাবে, চাষির সাথে কীভাবে করা যাবে, কার সাথে কীভাবে খালি মুসলমানদের সমাজকে ধ্বংস করে দিয়ে একেবারে পৌত্তলিক মুশ্রিক সমাজে রূপান্তরিত করা যাবে কীভাবে, সেটা ছাড়া তো আর কোনো মিশন নাই। অন্যগুলিও যে ভালো সেটা বলছি না। প্রিয় ভাইরা, এই দুটো কথার মধ্যে যত অসঙ্গতি আছে সব অসঙ্গতিকে নবীজি বাতিল করে দিয়েছেন। সারাল উমুরি মুহদাসাতুহা, যত নব উদ্ভাবিত জীবনধারা লাইফ স্টাইল তোমরা বানাবা তার মতো নিকৃষ্ট আর কোনোটা নাই। মুসলিমদের লাইফ স্টাইল ছিল কম খাওয়া, অল্প খাও, পেটকে তিন ভাগ করো, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি আর এক ভাগ ফাঁকা থাকবে, বারে বারে খাও মন চাইলে, কিন্তু একসাথে বেশি খেও না। কার্বোহাইড্রেট এত বেশি দরকার নেই, কার্বোহাইড্রেট 300 গ্রাম ভাত হলেই তো হয়, এতগুলি ভাতের কী প্রয়োজন? গোস্ত আবার মাছও আবার একেবারে পাখির গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত যা আছে সব। এমন বিদ্যা শিখেছি যে বিদ্যার কারণে খেতেও জানতে পারলাম না। মুসলমানের পেট এত বড় হবে কেন? একজন মুসলিমের পেট তো এত বড় হবে না। তাহলে আপনি খেতে পারেননি, খাবার জানেননি, বা আপনি ঘুমাতে পারেননি। মুসলিমের ঘুমের স্টাইল হলো এসার পরে ঘুমিয়ে যাবে আর মধ্যরাতের পরে জেগে যাবে। তাহলে রাতের খাবার যখন এনার্জি সৃষ্টি করতে শুরু করবে, 4 ঘন্টা 5 ঘন্টা পরে এনার্জি যখন দিতে আরম্ভ করবে, তখন আপনি জাগ্রত, তখন আপনি সালাতে দাঁড়িয়ে আছেন, কোরআন আবৃত্তি করছেন, আপনি লম্বা লম্বা রুকু সেজদা দিচ্ছেন, এনার্জিগুলি খরচ হয়ে গেল, সঞ্চিত এনার্জি ব্যয় হয়ে যাচ্ছে, এই জন্য আর এনার্জি চর্বিতে রূপান্তরিত হয়ে আপনার হার্ট অ্যাটাকের বন্দোবস্ত করার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বলতেন অমতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, রাত্রের জাগরণ মধ্যরাতের পর থেকে জাগ্রত থেকো, দেহ থেকে সব ধরনের রোগ ব্যাধিকে ঝাঁটাপেটা করে বিদায় করে দেবে। খায়রাল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। মুসলিয়ানে কেরাম, এইভাবে এই কয়েকটি দেয়া উদাহরণের মতোই হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ জীবনে মিশে আছে। এখন সেটা আপনারা বের করে নেবেন যে কোনখানে হাদিয়ে মোহাম্মদকে লস করেছি, সেখানে সারাল উমুরে মোহদাসাতুহার মধ্যে পড়ে গেছি, নিকৃষ্ট কোনো লাইফ স্টাইলের মধ্যে পড়ে গেছি। নিকৃষ্ট কোনো লাইফ স্টাইল দিয়ে উৎকৃষ্ট কোনো ফল লাভ করা যায় না। আজকে দল মত নির্বিশেষে সর্বশ্রেণীর মুসলিম ভাই বোনকে খায়রাল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম লাইফ স্টাইল হলো মুহাম্মাদী লাইফ স্টাইল, উত্তম ঘুমানো হলো মুহাম্মাদী ঘুমানোর স্টাইল, উত্তম খাবার গ্রহণ হলো মুহাম্মাদী খাবারের স্টাইল, উত্তম হাঁটা হলো মুহাম্মাদী হাঁটার লাইফ স্টাইল, উত্তম সংসার, উত্তম সামাজিকতা, উত্তম রাষ্ট্রবিজ্ঞান, উত্তম বিশ্ববিজ্ঞান, জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম স্টাইলটা হলো মুহাম্মাদী স্টাইল, আর সর্বনিকৃষ্টটা হলো তার স্টাইলের বাইরে যেটা সেটা। খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমি আরও লাখ লাখ যেই বিষয় রয়েছে সেগুলো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, কয়েকটা বললাম এই আলোকে। চিন্তাশীলরা চিন্তা করলে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো কথা, উত্তম জীবনধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনধারা, আর নিকৃষ্ট জীবনধারা হলো তার উল্টো যেসব জীবনধারা মানুষ আবিষ্কার করবে যুগে যুগে সেগুলো, আল্লাহ আমাদেরকে জীবনের চাওয়া দুইটাই, ভালোটা নেয়া মন্দটা ছাড়া, জীবনে দুটোই কাজ আমাদের প্রত্যেকের,
এই দুটেই ধর্ম বলেন, বুদ্ধিভিত্তিকতা বলেন, যাই বলেন, জীবনের সার্বত্তা দুইটাই, ভালোটা নিতে হবে, মন্দটা ছাড়তে হবে, ভালোটা এই আর মন্দটা এই। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর আলোকে মুহাম্মদী জীবনধারার উপরে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের আমাদের নিজেদেরকে, পরিবারকে, সন্তান সন্ততিকে, সবাইকে, আর এর বাইরের যে বিজাতীয় জীবনধারা আছে, নিকৃষ্ট জীবনধারা যার অকল্যাণের কোনো শেষ নেই, দুনিয়া আখেরাত জোড়া অকল্যাণ, সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।